পুচু 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 ছোনু ছোনু একটা হামিদা একটা হামিদা আছে একটা হামিদা একটা হামিদা ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে না নেবে পড়ো নেবে পড়ো। নমস্কার বন্ধুরা, আমি এসে গেছি ভিলেজ ফুড কুকিং বাই রীতা চ্যানেলে, সবাইকে স্বাগত। বন্ধুরা, এখন তো শীতকাল, আর এখন এই 25শে ডিসেম্বর বড়দিন চলে এলো, মানে বড়দিন মানেই তো কেক, সকালবেলায় কেক নিয়ে বসে যাওয়া। আর সেই কেকের জন্য আমি একটা রেসিপি, কেকের রেসিপি তৈরি করছি, সেটা হচ্ছে মানে একটা ডেলিসিয়াস কেক, তোমাদের ভালোবাসা আর হাতের ছোঁয়া সেই কেকটা আমি তৈরি করব। আর সেই কেকটা তৈরি করতে কি কি নেব এবং কিভাবে হবে সেটা তাহলে আমার সঙ্গে থাকতে হবে, আমার সঙ্গে চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। বন্ধুরা, আমি কেকের প্রস্তুতি নিয়ে চলে এসেছি, আমি এবার কেকটা তৈরি করে দেখাবো, মানে বানাবো আগে, তাহলে দেখো আমি কি কি দিয়ে বানাচ্ছি কেকটা। বন্ধুরা, আমি যে পাত্রটায় কেক তৈরি করব এই জন্য নিয়ে নিয়েছি অ্যালুমিনিয়ামের একটা পাত্র নিয়েছি, আর আমি সেখানে এই একটু এখানে খেজুর গুড় নিয়েছি। এখন তো শীতকাল চলছে, তাই শীতকাল মানেই খেজুর গুড়। খেজুর গুড় দিয়ে সামান্য পরিমাণে এখানটা এর মধ্যে দিয়ে একটু নেড়ে নেব। তোমরা এখানে চিনি শিরাও দিতে পারো, আমি এখানটা এটা গুড়ের প্রলেপ দিয়ে দিচ্ছি, দিয়ে আমি এটা ফ্রিজে রেখে দেব, 10 মিনিট ফ্রিজে রেখে দেব, একটু ঠান্ডা জায়গায় রাখতে হবে। এবার যাদের ফ্রিজ নেই কি করবে, তারা খুব ঠান্ডা জায়গায় এটাকে রেখে দিতে হবে ঢাকা দিয়ে। আমি এটা ফ্রিজে রেখে দিচ্ছি। বন্ধুরা, কেকের জন্য মেরি বিস্কুট নিয়েছি, আর এখানে 10টা মেরি বিস্কুট আছে, তোমরা বেশি দিলে বেশি বেশি মানে বড় করতে চাইলে আরও বেশি বিস্কুট দিতে পারো, আমি এখানে কম পরিমাণে নিয়েছি, সেই মতো একটা ডিম নিয়েছি। এবার বেশি বিস্কুট দিলে বেশি ডিম দিতে হবে। আর এখানে আছে ভ্যানিলা এসেন্স, এটা তোমরা দোকানে বললেই পেয়ে যাবে, কেক তৈরির জন্য এটা লাগে। আর আছে এখানে বেকিং পাউডার, এটাও লাগে। আর দুধ আছে এখানে, 1 বাটির মতো দুধ আছে, দুধটা হালকা গরম করা আছে, একদম ঠান্ডা দিলে হবে না, হালকা গরম। আর আছে এখানে চিনি, আর আছে খেজুর গুড়, আমি একটু খেজুর গুড় এর সঙ্গে অ্যাড করব। তাহলে বন্ধুরা, আমি একটা বোল নিয়েছি, একটা জায়গা নিয়েছি, এর মধ্যে আমি এটা মিক্স করব। প্রথমে বিস্কুটগুলো দিয়ে দেব, দুধটা ঢেলে দেব, এর মধ্যে ডিমটা ফেটিয়ে দেব, এর মধ্যে চিনিটা দিয়ে দেব, 1 চিমটে দেব বেকিং পাউডার, এটা 1 চামচের মতো দেব, ছোট চামচের 1 চামচ, এটা ভ্যানিলা এসেন্স দেওয়া হলো, এইটা আমি এখন ভালো করে গুলে নেব। একটু গুড় দিয়ে দিচ্ছি, বন্ধুরা আমি এটা মিক্সিতে করে এনেছি, পেস্ট করে এনেছি, এটা হ্যান্ড ব্লেন্ডার বা মিক্সিতেই ভালোভাবে হবে, আর চামচে করলে অনেক সময় লাগবে, সেই জন্য আমি মিক্সিতে করে এনেছি। এটা আমি ছেঁকে নেব, বন্ধুরা আমি এই ফর্মটা তুলে নিচ্ছি এখান থেকে, এই যে গেজোটা যে উঠেছে
এটাকে আমি সরিয়ে নিচ্ছি। আমি বাটিটা নিয়ে চলে এসেছি ফ্রিজ থেকে বের করে। আমি এবার এটা ঢেলে দেবো এর মধ্যে। এবার এটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেবো। চলো বন্ধুরা, আমি কড়া বসি দিয়েছি, কড়ার মধ্যে জল দেব। আর এই যে স্ট্যান্ডটা বসি দিয়েছি, জলের মধ্যে এটা হবে। এটা স্টিমের মধ্যে হবে একদম। এটা বসিয়ে দিয়েছি, এবার ঢাকা দিয়ে দেবো। ভালো করে ঢাকা দিতে হবে যাতে স্টিমটা না বেরোয়। আমি ভালো করে ঢাকা দিয়ে দিচ্ছি, এর মধ্যে একটা কিছু চাপিয়ে দেবো। শক্ত কিছু চাপিয়ে দেবো যাতে স্টিমটা না বেরোয়। আধ ঘন্টা হয়ে গেছে, আমি এবার খুলে দেখব কি পজিশনে আছে। বন্ধুরা, এটা হয়ে গেছে। এটাকে নিয়ে এটাকে আমাকে ফ্রিজে রাখতে হবে এখন 2 ঘন্টা, তবে এটা ভালোভাবে বসে যাবে। আমার এটা হয়ে গেছে, আমি 2 ঘন্টা ফ্রিজে রাখবো। বন্ধুরা, আমি ফ্রিজ থেকে বের করে নিয়ে চলে এসেছি, ঠিক এই রকম হয়েছে জিনিসটা। ইয়ামি কেক! আমি এবার এই থালাতে উপুর করে ঢালবো এটা। বন্ধুরা, আমি এবার এটা উল্টে দিচ্ছি। খুব সুন্দর হয়েছে দেখতে, একদম ইয়ামি হয়েছে। আমি এর মধ্যে এবার একটু গুড় ছড়িয়ে দিচ্ছি। এটা একটা পুডিং টাইপের হয়েছে কেকটা। আর এটা 2 ঘন্টা ফ্রিজে রাখতে হবে। আমি কিন্তু অতক্ষণ সময় নিইনি, আমি ওই 1 ঘন্টার মতো, 1-1.5 ঘন্টার মতো রেখেছিলাম। কিন্তু এটা 2 ঘন্টা রাখলে আরো ভালো হতো, আরো চেপে বসে থাকতো এটা। তো তাহলে বন্ধুরা, আমি এবার খেয়ে দেখাচ্ছি কিরকম হয়েছে। অসাধারণ হয়েছে বন্ধুরা, এখানে কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে। এই যেটা কেটে দেখাচ্ছি আমি, হেভি টেস্টি হয়েছে, একদম অসাধারণ। বন্ধুরা, তোমাদের ভালোবাসা আর আমার হাতের এই ছোঁয়ায় একটা ডেলিসিয়াস কেক তৈরি হয়েছে। কেকটা অসাধারণ লাগছে।
বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, আমার মুখের কথা বিশ্বাস করতে হবে না। তোমরা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে, খুব সুন্দর হয়েছে কেকটা, একদম ইয়ামি টেস্টি, একটা থকথকে ভাব আছে এটার মধ্যে, মানে পুরো শক্ত না, কেক যেমন একদম শক্ত হয়ে থাকে, এটা শক্ত না, একটা মানে থলথলে ভাব, একটা জেলি জেলি ভাব। এই যে মানে কাটছি, কেটে দেখাচ্ছি কিরকম হয়েছে, একটা থকথকে ভাব। এটা খুব কম ইনগ্রিডিয়েন্টস দিয়ে এই কেকটা তৈরি, বাড়িতে বানিয়ে এরকম খেয়ে দেখবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে, লাইক করবে, শেয়ার করবে। ধন্যবাদ, আর ভালো থাকবে সবাই।